আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রুকায়েস কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার সব রকমের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু আচারটি বানাতে কী কী জিনিসের প্রয়োজন হচ্ছে। তো এর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। আমার এখানে কাঁচা আমের পরিমাণ আছে 5 কেজি। আমি এভাবে দাগ কেটে রোদে শুকিয়ে নিয়েছি একদিন। আপনারা ইচ্ছা করলে এখানে আমের পরিমাণ কমও নিতে পারেন। আর এই দাগ কেটে নেওয়ার কারণ হলো মশলাগুলো যেন ভালো মতো ঢুকে। নিয়েছি 3টা তেজপাতা, দারুচিনি, নিয়েছি 5 ফোড়ন গুঁড়ো, নিয়েছি আদা রসুন বাটা আর সরিষা বাটা, আর লাগছে সরিষার তেল। আমি এখানে যে 5 ফোড়নটা ইউজ করেছি, আমি এই 5 ফোড়নের ভিতরে শুকনো মরিচও একসাথে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখন একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আচার তৈরি করার সময় কখনো আপনারা এরকম ভাবে শুধু কোনো মশলা তেলের ভিতরে ছাড়বেন না, তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। এজন্য সব সময় চেষ্টা করবেন যে সকল মশলা আপনি ইউজ করবেন সব মশলা একত্রে একটি পেস্ট তৈরি করে নিতে। তো আমি একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দর মতো এই পেস্টটা তৈরি করে নিব। আপনারা ইচ্ছা করলে আচার সংরক্ষণ করার জন্য এই তেলের জায়গায় সিরকাও ব্যবহার করতে পারেন। অবশ্যই সাদা সিরকা ব্যবহার করতে হবে। তো আমি খুব সুন্দর মতো একটি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে বাকি যে 5 ফোড়ন গুঁড়োটুকু আছে এটা আমি শেষে ব্যবহার করব। তো চলুন এবার তৈরি করে নেওয়া যাক। তো আমি চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। তো তার ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা ইচ্ছা করলে তেলের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমরা মিষ্টি আচার বানাচ্ছি তো সেই অনুসারে আমাদের 1 কাপ পরিমাণ তেল দিলেই হবে। আর যারা বেশি তেল খেতে পছন্দ করেন তারা ইচ্ছা করলে বাড়িয়ে দিবেন। তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি দারুচিনি আর তেজপাতা। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রসুনের কোয়া। আমি এখানে বড় বড় রসুনের কোয়া ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে ছোট রসুনের কোয়াও ইউজ করতে পারেন। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এ
এই মশলাটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে এখানে লবণ আর মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো আবার একসাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই আম। যেহেতু আমি এখানে 5 কেজি পরিমাণ আম নিয়েছি, তাই আমার মশলার পরিমাণটা এরকম। আপনারা যদি আমের পরিমাণ আরেকটু কম নেন, তাহলে মশলার পরিমাণটাও আরেকটু কমিয়ে নেবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনির পরিমাণটা ডিপেন্ড করছে আপনার আম কতটা টক। যদি বেশি টক হয়, তাহলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর যারা বেশি টক খেতে পছন্দ করেন, তারা এই পরিমাণ চিনি রাখবেন। তো আমার আমটা একটু মিষ্টি ছিল, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। তো আবারও খুব সুন্দর মতো একসাথে এগুলো মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন আমার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, চিনিটা গলে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই রেখে দেওয়া 5 ফোড়ন গুঁড়োটা। 5 ফোড়ন গুঁড়োটা কিন্তু আপনারা হওয়ার কিছুক্ষণ আগে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও একসাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে অনেকটা কিন্তু সফট হয়ে এসেছে। আমার আচারগুলো দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। আচার তৈরি করা হচ্ছে একটি ধৈর্যের বিষয়, কেননা এতে কিন্তু জাল একদমই বাড়ানো যায় না। জালটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ নেড়ে চেড়ে আচার তৈরি করতে হয়, তাহলে কিন্তু আচারের বেস্ট স্বাদটা পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার কালারটা ঠিক কিরকম এসেছে। তো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটি সার্ভিং বোলে সবগুলো আচার ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর ঠিক কতটা আকর্ষণীয় লাগছে। ভিউয়ার্স, আমি আশা করছি আজকে আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।